দর্শক, তো আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ভাইরাল হয়েছে, টিকটক কে কেন্দ্র করে দুই সন্তানকে রেখে অন্য একটি টিকটক ছেলের সাথে মানে বিয়ে করেছে একটি দম্পতি। তো আমরা এই সব আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেছেন ওরা বসে আছে, তো ঘটনাটা আসলে কি হয়েছিল শুনবো। তো বোন আসসালামু আলাইকুম। আচ্ছা বোন, আপনি একটু বলতেন, এই যে আমরা তো দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দুইটা সন্তান ছোট ছোট রেখে অন্য একটি ছেলের সাথে মানে টিকটক প্রেমে পড়ে তারপরে চলে আসেন, একটু বলতেন ঘটনাগুলি কি হয়েছিল। হ্যাঁ, একটু জোরে বলেন, ক্লিয়ার ভাবে ক্যামেরার দিকে তাকায় বলেন। ওর সাথে আমার টিকটকে পরিচয় হয় নাই, টিকটকের আগে থেকে এক বছর আগে থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে। মানে টিকটক করার এক বছর আগে থেকে আপনার ওনার সাথে পরিচয় হলো, কিভাবে হলো? আপনি তো আরেকজনের সংসার করতেছিলেন। আরেকজন ছিল, আমরা যে জায়গা থাকতাম তারপর ও সিলেট গেছিল, যাওয়ার পর এন থেকে আমাদের পরিচয়। আচ্ছা, এন থেকে পরিচয়, এন থেকে আমাদের ভালো লাগা, ভালো লাগাতে গেই এরকম সব। তো ভালোবাসা, এই যে আপনার তো দুইটা সন্তান আছে ছোট ছোট, তো ওদেরকে রেখে আপনি ওনার সংসারে কিভাবে আসলে? না না, আমি আমার বাচ্চাটারে নিয়ে আসছিলাম। তো আপনার বাচ্চাটারে নিয়ে আসছিলেন, মানে আপনার বাচ্চা কয় সন্তান? আমার দুই সন্তান। তো দুটোটাকে কি এখানে নিয়ে আসছিলেন? না না, একটারে নিয়ে আসছিলাম, আর একটা অনেক 5 বছরের, ওর বাবা ছাড়া রাখতে পারে না। তো আমরা তো জানি প্রত্যেকটা সন্তান মার জন্য পাগল। ওর বাবার জন্যই পাগল। আচ্ছা, তারপরে? আপনার বাচ্চা আপনার কাছ থেকে জোর করে নিয়ে গেছে, তো আপনার বাচ্চা আপনি দিয়ে দিলেন কেন? আমি দিয়ে দিছি, আমার বাচ্চা ওই স্বাধীন তালাকনামা ও কাগজ দিতে চায় না, বলে কে বলছে যদি তালাকনামার মধ্যে কাগজ এই যদি সই না দিতে চায় তাহলে আমার বাচ্চা দিব না, কিন্তু এটা আমি জানতাম না। আচ্ছা, তারপর আমি ওদের কাছে 2 বছর টাইম চাইছি, আমার বাচ্চাটারে আমার কাছে রাইখা যাও, আমি তারপর 2 বছর পর আমার বাচ্চাটারে যতক্ষণ বুঝেব তারপর আমার বাচ্চাটারে আমি দিয়ে দিব। আচ্ছা, বুঝনে হয় নাই আমার বাচ্চাটা। আচ্ছা, এখনো তো ছোট, তো এই যে ছোট বাচ্চারা রেখে কিভাবে ওনার সংসার করতেছেন এই বিষয়ে বলতেন। আমরা তো জানি মার মন থাকে অনেক বড়, অনেক উদার, তো সন্তান ছাড়া মানে একটা কষ্ট লাগবে আমার বাচ্চার জন্য। আচ্ছা, আমি অনেক দিয়ে পুস্তক নিয়েছি বাচ্চার জন্য, আমি আমার মারে বলছি, মা তুমি হ্যাঁ বলছে আমার থেকে বাচ্চা নিয়ে আমার মার কাছে দিয়ে দিব, কিন্তু তারপর আমার মার সাথে করতে পারছে আমার মার কাছে ও দিব না। জি, তারপরে? তারপর ওর কাছে আমি আমি কয়েকবার আম্মার কাছে বলছি, আম্মা ওরে আমার বাচ্চাটা রে, আমার আরো 2টা বছর 2-3 বছর আমার টাইম দেখ, আমার বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো, আর যদি হ্যাঁ যদি না পারতে আমার বাচ্চারে সারা জীবন লাগে যদি দিতে চায় আমার বাচ্চা আমার কাছে দিয়ে দে। তারপরে? তারপর হ্যাঁ আম্মার কথা তো রাজি হয় নাই, আমার বাচ্চা নিয়ে গেছে। মানে আপনার মায়ের কথায় কোনো ভাবে রাজি হয় না, বাচ্চা নিয়ে গেছে। তো আপনার তো উনি তো এই এলাকার মধ্যে আসে বাচ্চা নিছে, তো আপনারও তো মনে হয় বাচ্চার প্রতি তেমন আকর্ষণ নেই, কিভাবে নিল আপনার বুক থেকে? বুক থেকে নিছে, ওই যে বললাম না খাবিন ফালাক নামার মধ্যে কে বলছে ফালাক নামার মধ্যে যদি সই না দে তারপর আমার এই বাচ্চা দেওয়া হইব না। আচ্ছা, তারপরে সই উনি দেয় নাই? আচ্ছা, তো ওনাকে রাইকা এই যে বাচ্চারা রাইকে কিভাবে থাকতেছেন একটু বলেন। জি, অনেক খারাপ লাগে মনে হইলে। তো দর্শক দেখেন এই যে কি অবস্থার মধ্যে আছে, তো এই যে ভাই, এই যে আপনি তো ভাই একটু বলতেন এই যে ছোট বাচ্চারা রেখে আপনার এখানে আছে, আপনার কি একটু খারাপ লাগতেছে? আপনার তো সন্তান না, সন্তান না হলে কিন্তু আমি সন্তানের মতোই দেখেছি, কিন্তু অনেক কষ্ট লাগতেছে ছোট বাচ্চার জন্য। একটু জোরে বলেন। হ্যাঁ, তারপরে? তারপরে আর কি করার আছে, ওরা যেহেতু বাচ্চা জুড়ে নিয়ে গেছে, আমি বলতেছি কোনো ছোট বাচ্চারা দেয়া দেয় ও পালুক, বড় হলে তারপরে নিয়ে নিব, যখন সে সবকিছু বুঝতে পারবো তখন নিয়ে নিলে কোনো আপত্তি নেই না? তো আচ্ছা ভাই, আপনি একটু বলতেন যে এই যে মানে কেন অন্যের সংসার মানে অন্যের সংসার করতেছে এটা জানি না, তারপর আপনি কেন বিয়ে করলেন? এই বিষয়ে বলেন কিছু। হ্যাঁ, তো এই যে একজনের সংসারটা মানে ভেঙে গেল, তো আপনি মানে উনির কি মানে এরকম কোনো ঘাটতি পাইছেন যে এখন আপনারা রেখে যদি উনি আরেকজনের কাছে চলে যায়? আপনার প্রতি ওর বিশ্বাস আছে, এরকম হবে না। তো দর্শক আপনারা তো শুনতেই পারলেন, ওরা কিন্তু বর্তমানে এই যে সংসার করতেছে, তো আপনারা সংসারটা কিভাবে চলতেছে, আপনার আয়ের উৎসটা কি, আপনি কি কাজ করেন? কি গাড়ি? সিএনজি চালান, এটা দিয়ে টুকটাক চলতেছে না?
তো দর্শক দেখেন এখানে অসংখ্য মানুষ জড়ো হয়ে গেছে। তো আপনার কি সন্তানের বিষয়ে একটু বলতেন বা আপনার স্বামীর বিষয়ে বলতেন বোন? আপনার বাচ্চারা আছেন, তো এই যে স্বামীর প্রতি এতদিন সংসার করলেন, তো স্বামীর প্রতি কি কোনো মায়া নেই? বলেন সবকিছু আমি সবকিছু আচ্ছা ওই মর্মাদ আমাদের দেয় নাই, এভাবে এক বছর বাদ থেকে আমার সাথে অত্যাচার করতো, কেন মানে আপনি কি ওর মাকে আপনার শাশুড়ি আপনার ভালো পাইতো না? ভালো প্রথম পাই না, তারপর তো এই আমার মা বাবা চাইতো ওর বাড়িতে, বুঝলেন না থাকার লোক আপনাদের বর্তমান বা মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার তো এরকম কোন পরিকল্পনা নাই যে আবার অন্য কোন জায়গার মাঝে চলে যাবেন ওরে রেখে? তো যদি জান তাহলে তো আমরা জানতে পারবো। তো দর্শক, তো এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে যে আপনার সন্তানরাই কি আপনার অন্য একজন ছেলের হাত ধরে আইসা পড়লেন টিকটক প্রেমে পড়া, তো এই বিষয়ে কিছু বলতেন দেশবাসীর উদ্দেশ্যে? না, আমি টিকটকের এক সময় বলতে যে টিকটকের মধ্যে আমাদের কোনো ইয়ে নেই, আমাদের রিলেশনের আগে থেকে, কিন্তু ওরা যা কিছু বলতেছে ওদের মন থেকে বলতে থাকুক, মানে টিকটকের মধ্যে তেমন একটা ইয়ে নাই না? না, ওরা না যায় না না বুঝে কত কিছু বলবো। আচ্ছা, আপনার বিয়ে করছেন এটার কোন প্রমাণ আছে আপনার বর্তমানে যে বিয়ে করছেন? এটা কি ভাই কেউ কথা বললেন না? হ্যাঁ, এটা হইলো বিয়ের মানে কাবিননামা, মানে এটা কি মানে কোর্ট থেকে পাইছেন? হ্যাঁ, মানে সরকারের যে রেজিস্ট্রেশন নিয়ম মোতাবেক এটা বিয়ে করছেন। তো মানে প্রথম স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়ে তারপরে তো করছেন নাকি নাকি আগে এটা করছেন? না না, তো ডিভোর্স দিয়েছেন কতদিন হয়েছে? 4 মাস হইবো। ডিভোর্স দেওয়ার পরও কি সংসার করছেন কিনা? না না করেন নাই। কতদিন ধরে ওনার কাছ থেকে আপনি আলাদা? এই প্রায় 5 মাস হয়েছে। মানে 4 মাস হয়েছে ডিভোর্স দিয়েছেন, 5 মাস ধরে আপনি আলাদা, ডিভোর্সের 1 মাস আগে থেকে আপনি ওনার সাথে সংসার করতেছেন না? না। তো দর্শক দেখেন এই যে এলো অবস্থা এই পরিবারটি। তো যাই হোক, তো আমরা সম্পূর্ণ তথ্য আমরা দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চা দুইটাকে বা দুইটা বা একটাকে নাকি না দুটোটাকে? তো আমি আমার ছোট বাচ্চাটাকে। তো বড় বাচ্চাটার প্রতি আপনার কত এত ঘৃণা কেন? ঘৃণা নাই, বাচ্চা তো ছোটই। বাচ্চাটা ছোট, আমার বড় মেয়ের প্রতি আমার কোনো ঘৃণা নাই, কিন্তু ওর বাচ্চারা কাকে পারবে? ও বাবার জন্য মায়া বেশি না? তো দর্শক যাই হোক, তো উনি চাইতেছে ওই বাচ্চাটাকে নিয়ে ওনার সংসার করবে। আপনি কি ভাই আপনার মতামতটা কি? আত্মবিশ্বাস আছে আপনার?